বৃত্তের বাইরে কোনো কুসংস্কারকে প্রাধান্য দেয় না। শ্রোতাদের কাছে অনুরোধ, তারা যেন সংস্কার মুক্ত মন নিয়ে ভূতের গল্প, সত্যি ঘটনা এবং লেখকদের বিভিন্ন রকম রচনা উপভোগ করেন। নমস্কার, বৃত্তের বাইরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার কাঁচড়াপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরারিপুর গ্রামে মামার বাড়িতে। তার পৈতৃক নিবাস ছিল ওই জেলারই ব্যারাকপুর গ্রামে। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত। পাণ্ডিত্য ও কথকতার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হন। বিভূতিভূষণকে বাঙালি চেনে মূলত পথের পাঁচালি, চাঁদের পাহাড়, আরণ্যক প্রভৃতি বিখ্যাত উপন্যাসের স্রষ্টা হিসাবে। চাকরি জীবনে ঘুরে বেরিয়েছেন অসংখ্য স্থানে। কিছুদিন গোরক্ষিণী সভার ভ্রাম্যমান প্রচারক হিসাবে বাংলা, আসাম, ত্রিপুরা ও আরাকানের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। কিছুদিন ধর্মতলার খেলাতচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতাও করেন। তার লেখা অন্যান্য রচনাগুলি হল মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রাবদল, চাঁদের পাহাড়, কিন্নর দল, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, মরণের ডঙ্কাবাজে, স্মৃতির রেখা, দেবযান, হে অরণ্য কথা কও, ইছামতি, অশুনি সংকেত ইত্যাদি। 1950 সালের 1 নভেম্বর ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। আজকে বৃত্তের বাইরেতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আরক। গল্প পাঠ, এডিটিং এবং পোস্টার ডিজাইনিংয়ে প্রতিবারের মতোই আমি ঋতুপর্ণা। শুরু হচ্ছে আরক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুত্রের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়েই দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ায় তামাক টানছি, কেননা মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি নে, আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটত আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম, লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কীরকম? শুনুন তবে, আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্রেও ভাই।
তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দৎসিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যায়। সে কথা জাগে, আসল গল্পটা বলি। বিনায়ক দৎসিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে স্ফূর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্নারাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না, মাঝের শাখাটিতে খাটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারেই আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধু আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে। বলা বাহুল্য, তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে তাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থাই সব দৃশ্যটার জন্য দায়ী, এইভাবে তারাও কাউকে কথাটা বলেওনি সেই সময়। এরপরে আরও বছর তিনে কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে, এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন।
গভীর রাত্রে বালিহাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতাপাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর জলে নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বললে জায়গাটা ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল, সে বললে কোটা দরবারের নিমক মহালের ইজারাদার এক বেনিয়ার, সে চাকর ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সেই সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশে হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল, কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউই যায় না। অনেকদিন থেকেই স্থানীয় লোকেদের মনে এই ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গালগল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন স্ফূর্তি, শিকার, হল্লা, হইচই, আর লোকটাও ছিল দুঃসাহসী ও একগুয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললে, হজুর, হাঁসের দল যদি জালে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? ও তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার থাকতে পারে। কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, আর ঠিক বলতে পারিনি। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। ও মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না। রাত কাটাবে কে নাহারা নিপাটের ধারে? আর প্রাণের ভয় নেই? আমরা ভিল, বাঘের ভয় রাখি নে। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই। আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটা, লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে, জনপ্রাণী নাই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল তাকে না টের পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ, সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে, কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বন্টিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ, দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে, ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়ার। দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে, যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখেই বালিহাঁস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার, ও হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন, যদি না নামে
যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হল, অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনাবালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্নছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছুটা আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরাই কাছে আসে কিনা, বা আরও হাঁসের দল নামে কিনা। শিকারির পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই, এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই? অতঃপর যা ঘটল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড়। হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরক এইটুকু খেয়ে আজ আমার একই দশা। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীতচকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখার নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না। তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল।
তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললেন, হুজুর হাঁস নেমেছিল কাল। ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন, হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি। কেন মিথ্যা বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে। ভৈজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয়। কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন, বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। একদিন তারা আরও কাছে এলো, বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে, হাড়কের নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনি, ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল, এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হলো। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললেন, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি, বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুবই অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে 20শ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা, বন্য হংসকে ভেবেছেন আকাশ পড়ি। আবার কেউ বলে না, আকাশ পড়ি দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। কী করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে, তখন আবার জন্মই হয়নি। শেষ হলো বৃত্তের বাইরের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প আরক। গল্প পাঠিয়েছিলাম আমি ঋতুপর্ণা। গল্পটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি করে যাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে আরও গল্পের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।